মার ধাক্কা জোর লাগাকে এমনই ঘটনা প্রকাশ্যে এলো রাতে কিশোরপুর থানার সামনে। পুলিশের গাড়িকে পেছন থেকে ধাক্কা দিয়ে চালু করেছেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। এই ঘটনা রীতিমতো হাসির খোরাক হয়ে ওঠে উদয়পুর শহরে। জানা গেছে বৃহস্পতিবার রাতে কাকরাবন থানার কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় মদমত্ত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই ঘটনায় মুহূর্তের মধ্যে শহরে যানজট শুরু হয়ে যায়। পুলিশ কর্মীর মদমত্ত উচ্ছৃঙ্খলতার খবর পেয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ কর্মীরা ছুটে গিয়ে মদ্যপ পুলিশ কর্মীকে আটক করে থানায় নিয়ে আসেন। খবর দেওয়া হয় কাকরাবন থানায়। কাকরাবন থানার পুলিশ পুরনো আমলের একটি জিপসি গাড়ি নিয়ে রাধাকিশোরপুর থানায় আসে। থানা থেকে সহকর্মীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পথে রাধাকিশোরপুর থানার সামনে গাড়িটি চালু হচ্ছিল না। পরে পুলিশ কর্মীরা গাড়িকে পেছন দিক থেকে ধাক্কা মারতে শুরু করেন। এই ঘটনা দেখতে পেয়ে শহরে উপস্থিত জনগণের মধ্যে হাসির রোল শুরু হয়, যেখানে পুলিশ প্রশাসন সাধারণ মানুষের নিরাপত্তার জন্য 24 ঘন্টা তাদের কর্তব্য পালন করে যাচ্ছেন, সেখানে তাদের গাড়ির বেহাল দশা। প্রতিনিয়ত এই ধরনের মেয়াদ উত্তীর্ণ ভাঙা চোরা গাড়ি নিয়ে বিভিন্ন সময়ে লাঞ্ছিত হতে হচ্ছে পুলিশ কর্মীদের। কি করতেছিল?